ওকে, লেটস বি অনেস্ট, আমরা যখন কোনো মিড রেঞ্জের স্মার্টফোন রিভিউ করি, আপনাদের অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগে যে আমরা যারা রিভিউয়ার রয়েছি তারা আসলে আমাদের নিজেদের ডেইলি ড্রাইভার হিসেবে এই মিড রেঞ্জ স্মার্টফোনগুলো আসলে ব্যবহার করি কি না। ওয়েল, যদি একেবারে সত্যি কথা বলি, আমরা কেউই কিন্তু আসলে এই মিড রেঞ্জের স্মার্টফোন ব্যবহার করি না আমাদের ডেইলি ড্রাইভার হিসেবে। বেশিরভাগই হয়তো কোনো ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড বা আইফোন এ ধরনের স্মার্টফোনগুলো ব্যবহার করে থাকে তাদের ডে টু ডে লাইফে। যেমন আমার ভিউয়ার্স যারা রয়েছেন তারা হয়তো জানেন আমি পার্সোনালি iPhone 13 mini ব্যবহার করছি এখন আমার ডেইলি ড্রাইভার হিসেবে, পাশাপাশি S23 Ultra মাঝে মাঝে আমি ব্যবহার করে থাকি। তো এগুলোর সবই আসলে ফ্ল্যাগশিপ ফোন এবং ফ্ল্যাগশিপ ফোনের যেই ফিচার্স সেগুলো নিয়ে মার্কেটে আসে। বাট মিড রেঞ্জের স্মার্টফোনগুলো আমাদের সাধারণত রিভিউ করার সময় ব্যবহার করা হয় অবশ্যই, বাট এটা পরবর্তীতে হয়তো আমরা ডেইলি ড্রাইভার হিসেবে ব্যবহার করি না খুব একটা। তো রিসেন্টলি আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি আসলে, সত্যি বলতে যে আমি যে এত ফোন রিভিউ করি সেগুলোর মধ্যে কোনোটা যদি আমি ডেইলি ড্রাইভার হিসেবে ব্যবহার করি তাহলে আমার এক্সপিরিয়েন্স আসলে কেমন হবে, বা এইটা আমি মানে একজন পাওয়ার ইউজার হিসেবে ব্যবহার করতে পারি কিনা। তো সেজন্য আমার স্টুডিওতে থাকা একটা ফোন আমার নজরে আসলো। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ইনফিনিক্স এই Note 30, এটার একটা ইনডেপথ ফুল রিভিউ কিন্তু আমার চ্যানেলে অলরেডি রয়েছে, তো আমি এখন আবার কেন এই ফোনটা নিয়ে কথা বলছি। ওয়েল, এই ফোনটাতে বেশ কিছু ফিচার্স, ইনফ্যাক্ট অনেকগুলো ফিচার্স রয়েছে যেটা আমরা এই ধরনের ফ্ল্যাগশিপ ফোনগুলোতে সাধারণত একেবারে ইউজুয়ালি এক্সপেক্ট করি যে এটা থাকবেই। তো এই ফিচারগুলোর মধ্যেও আমরা অনেকটা ইউজ হয়ে গেছি, যেমন ওয়্যারলেস চার্জিং থেকে শুরু করে রিভার্স ওয়্যারলেস চার্জিং, ফাস্টার চার্জিং, বেটার ক্যামেরা এবং বেটার লং লাস্টিং ব্যাটারি লাইফ, ওভারঅল পাওয়ারফুল প্রসেসর, সব মিলিয়ে এগুলো কিন্তু আসলে খুব একটা হেডেক কেউ নেয় না যখন এই ফোনগুলো কেনে। তারা জানে যে এগুলো ট্রাইড অ্যান্ড প্রুভেন এবং এগুলো আপনাকে বেটার একটা ওভারঅল এক্সপিরিয়েন্স দেবে। বাট হোয়াট অ্যাবাউট দিস মিড রেঞ্জ স্মার্টফোন, এগুলোতেও কিন্তু এখন অনেক বেটার পারফরমেন্স এবং বেটার ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। তো এই ফোনটা বেসিক্যালি চুজ করার পেছনে যে রিজনগুলো ছিল তা হলো, আমি একজন পাওয়ার ইউজার হিসেবে আসলে একটা ফোনে যে ফিচারগুলো প্রতিদিন আমার লাইফে ব্যবহার করি সেই ফিচারগুলো আসলে এই ফোনটাতে আমি পেয়েছি। যেমন আমি যদি বলি চার্জিংয়ের ক্ষেত্রে, এটাতে রিভার্স ওয়্যারলেস চার্জিং রয়েছে, এটাতে ওয়্যারলেস চার্জিং রয়েছে, এছাড়া এটাতে যেই ব্রিকে ফাস্ট চার্জিং, এটা 68 ওয়াটের একটা চার্জার নিয়ে আসে বক্সে। তো সব দিক থেকে আসলে এই ফোনটা বেশ বলতে পারেন যে একটা ফিচার প্যাকড ফোন। তো এটা আমি চেষ্টা করেছি যে একেবারে কোনো রকম আদার ফ্ল্যাগশিপ ব্যবহার না করে শুধু এই ফোনটাতে আমার প্রাইমারি সিম ব্যবহার করতে এবং দেখতে আসলে আমি সার্ভাইভ করতে পারি কি না। তো চলুন আজকের ভিডিওতে সেই এক্সপিরিয়েন্সটাই শেয়ার করা যাক। ওকে, তো নর্মালি আমার ডে শুরু হয় আমি যেই ফোনটা প্রাইমারিলি ব্যবহার করছি সেটা একেবারে 100% ফুল চার্জ করা দিয়ে, কারণ ফোনটা আমি যখন ফুল চার্জ করে ফেলি তখন আমি সাধারণত স্টুডিওতে চলে আসি। এখানেও যদিও চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে, তারপরও মাঝে মাঝে আউটডোরে যেতে হয় শ্যুটের জন্য বা বিভিন্ন সময় আড্ডা দিতে যাই। তো ফোনটা একেবারে ফুল চার্জ করে ফেলি প্রথমে, এবং সেদিক থেকে আমার মনে হয় Note 30 বেশ শাইন করে, বিকজ এই ফোনটা চার্জ করতে আমার আইফোন চার্জ করতে যত সময় লাগে তার থেকে অনেকটাই কম সময় লেগেছে, ইনফ্যাক্ট আমি হাফ বলবো। কারণ এটাতে যে 68 ওয়াটের চার্জার বক্সে আসে এটা দিয়ে যদি আপনি চার্জ করেন ফোনটা মাত্র 45 মিনিটসে একেবারে জিরো থেকে, অর্থাৎ ডেড থেকে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে 100% হতে মাত্র 45 মিনিটসের মতো নিয়েছে, উইচ ইজ অ্যামেজিং। এবং এই টেকগুলো এখন আমরা অনেক ফ্ল্যাগশিপেও পাই না, ইভেন গ্যালাক্সি S23 Ultra কথাও যদি বলি এই ফোনটা ম্যাক্সিমাম হয়তো 45 ওয়াট চার্জ সাপোর্ট করে, ইফ আই এম নট রং, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। দেন আমি স্মার্টফোনে যতক্ষণ সময় অতিবাহিত করি তার বেশিরভাগই সোশ্যাল মিডিয়াতে, লাইক ফেসবুক বা ইউটিউব। আমি অনেক বেশি ইউটিউব ভিডিওস দেখি আমার ফোনে। তো ইউটিউব ভিডিওস আসলে দেখতে গেলে ফোনের ব্যাটারি খুব একটা খরচ হয় না, এছাড়া টুকটাক কোনো জায়গাতে যদি ঘুরতে যাই সেক্ষেত্রে বা ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে যাই তখন অনেক বেশি ছবি তোলা হয়। তো এটা দিয়ে আমি মোটামুটি সেসব কাজই করেছি, লাইক আমি গতকালকে গিয়েছিলাম এক জায়গাতে, তো সেখানে গিয়ে আমি বেশ কিছু ছবি তুলেছি এই ফোনটাতে। এছাড়া এটাতে যেহেতু ওয়্যারলেস চার্জিং রয়েছে তো আমার সাথে এয়ারপডসও থাকে যখন আমি সাধারণত বাহিরে যাই, তো আমার এয়ারপডসে দেখলাম যে চার্জ ছিল না, একটা কানে শুনতে পাচ্ছিলাম আরেকটাতে ছিল না, তো তখন আসলে এই ফোনের যে রিভার্স ওয়্যারলেস চার্জিং দ্যাট কেম ইন হ্যান্ডি, এবং এটা দিয়ে আমি ইজিলি চার্জ করে ফেলেছি আমার এক কানের হেডফোন। তো এই ধরনের ক্লাচ মোমেন্টে আসলে এই ধরনের ফিচার অনেকটাই হ্যান্ডি। যদিও অনেকেই শুরুতে যখন এই রিভার্স ওয়্যারলেস চার্জিং ফোনগুলো ইনক্লুড করা শুরু করে তখন কিন্তু তারা আসলে এটাতে ফোন চার্জ করা যাবে এরকম মার্কেটিংটাই করেছে, বাট আমার কাছে পার্সোনালি ফোনটা যখন ব্যবহার করেছি বা অন্য আরও যেই ফোনগুলো আমি ব্যবহার করেছি সেগুলোতে মনে হয়নি যে আসলে এটা দিয়ে স্মার্টফোন চার্জ করা খুব একটা প্র্যাকটিক্যাল। কারণ আপনারা জানেন যে অলরেডি যে
ওয়্যারলেস চার্জিং সেটা কিন্তু অনেকটা ইনএফিসিয়েন্ট। সেখানে আবার যখন আপনারা স্মার্টফোন চার্জ করছেন তখন কিন্তু এটা ফোনের উপর অনেক হেভি লোড দেয়, যার কারণে এটা আমার কাছে কখনোই প্র্যাকটিক্যাল মনে হয়নি। বাট ওয়েন ইট কামস ডাউন টু পেরিফেরালস তখন কিন্তু আপনারা এটা খুব ইজিলি করতে পারবেন, কারণ সেগুলো আসলে খুব বেশি পাওয়ার কনজিউমও করে না। তো ছোটোখাটো ডিভাইস চার্জ করা আসলে খুবই ইজি এইসব ফিচার দিয়ে। তো সেদিক থেকে আমার মনে হয় নোট 30 এই ফিচারটা অবশ্যই অনেকেরই কাজে লাগবে। যদিও এটাতে যে ফটো অ্যান্ড ভিডিও কোয়ালিটি সত্যি বলতে কোনো ফ্ল্যাগশিপের সাথে কম্পারেবল না, কারণ আমি এটাতে মোটামুটি ইউজেবল ভিডিও পেয়েছি যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই ধরনের সুন্দর মোমেন্টে আসলে সবাই ক্যাপচার করে রাখতে চায়। তো এটা যদি আমি কোনো ফ্ল্যাগশিপ ফোন থেকে তুলতাম তাহলে অবশ্যই রেজাল্টের থেকে ফার বেটার হতো, বাট সেক্ষেত্রে দামটাও অনেক বেশি। বাট আমি চেয়েছি যে আসলে এই ফোনটাকে ডেলি ড্রাইভার হিসেবে ব্যবহার করে এটার যে রেজাল্ট সেটাই এক্সপিরিয়েন্স করতে। তো এটা আসলে ইউজেবল না এমন মোটেও না, এটা যথেষ্ট ইউজেবল একটা রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন। বাট স্টিল এই জায়গাটাতে আমার মনে হয় একটা ফ্ল্যাগশিপ থেকে মিড রেঞ্জ ফোনের সব থেকে বড় গ্যাপ। এছাড়া আমি যখন অবসর সময় থাকি মাঝে মাঝে ফোনেও গেমিং করে থাকি, তো এই ফোনটাতে আমি গেমিং করার ট্রাইও করেছি এবং যেহেতু ফ্ল্যাগশিপ ফোন ব্যবহার করে অভ্যাস, সো গেমিং সবসময় একেবারে হায়েস্ট সেটিংয়ে দিয়েই আমি সাধারণত গেম খেলি। আর আমি যখন আমার পিসিতে বা কনসোলে গেম খেলি তখনও চেষ্টা করি যে একটা বেটার ইউজার এক্সপিরিয়েন্স যেই ভিজুয়ালি আমি পাই সেটা ফোনের ক্ষেত্রে একেবারে সেম টু সেম না হলেও যতটুকু পারা যায় ততটুকু আমি চেষ্টা করি ফোনে সেই সেটিংসগুলো দিয়ে খেলতে। লাইক আমি ফোনে মোস্ট অফ দ্য টাইম কল অফ ডিউটি খেলি যদি খেলে থাকি কোনো গেম, তো এটাতে কল অফ ডিউটি একেবারে ফ্ললেসলি রান করে। যদিও কল অফ ডিউটি আসলে খুব বেশি পাওয়ার হাংরি গেম এরকম বলা যাবে না, বাট এটাতে একেবারে হায়েস্ট সেটিংয়ে ফ্ললেসলি রান করেছে। আর এটাতে কিন্তু আমি রিভিউতে একটা ব্যাপার মিস করেছি, তা হলো এটার যে চার্জিং কেবলটা এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করা, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটার একটা ফ্যাসিলিটি রয়েছে, আপনি যখন গেম খেলবেন তখন কিন্তু আপনি চাইলে গেম খেলবেন বা ফোন ব্যবহার করবেন, সাধারণত গেম খেলার জন্যই হয়তো তারা এই ডিজাইনটা করেছে, কারণ এই ওরিয়েন্টেশনে যখন আপনি ফোনে এটা প্লাগ করবেন তখন কিন্তু এটা আপনার হাতের এগেনস্টে খুব একটা সমস্যা ক্রিয়েট করবে না। তো এই জিনিসটা আমি যখন ডে টু ডে লাইফে ব্যবহার করছি ফোনটা ডেলি, তখন আমি রিয়েলাইজ করলাম যে এটা আসলেই কাজে আসে। আর এটাতে কিন্তু আরেকটা সুবিধা রয়েছে, তা হলো এটাতে কিন্তু আপনারা বাইপাস চার্জিং পাচ্ছেন, অর্থাৎ আপনারা যখন এটা ডিরেক্ট চার্জে লাগিয়ে বা চার্জিং ব্রিকে লাগিয়ে গেম খেলবেন বা যে কোনো হেভি কাজ করবেন তখন কিন্তু আপনার এটা সরাসরি ব্যাটারি পাওয়ার করবে না, এটা ফোনের যেই চিপ সেটাকে পাওয়ার করবে, যার কারণে আপনার ব্যাটারি হিট জেনারেট হবে না একেবারেই। এবং আপনি ডিরেক্টলি অর্থাৎ ল্যাপটপ যেভাবে কাজ করে, যখন প্লাগ করে আমরা যখন ল্যাপটপে কাজ করি এটা বেসিক্যালি সেভাবে কাজ করবে, এবং এ কারণে আপনার ব্যাটারিও কিন্তু লং লাস্টিং সাপোর্ট দেবে। যদিও এই ব্যাপারটা অলরেডি ফুল রিভিউতে ইন ডিটেলে রয়েছে, বাট এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চার্জিংয়ের ব্যাপারটা মিসিং ছিল, তো এটা আমি সেকেন্ড টাইম যখন ফোনটা ট্রাই করলাম তখন আমার মাথায় আসলো। এনিওয়েজ, তো একটা স্মার্টফোন আমরা যখন ডেইলি লাইফে ব্যবহার করি তখন আসলে এই ফোনটার কিন্তু অনেক দিকে আমরা নতুন করে রিয়েলাইজ করি, যেমন এর ফোন কোয়ালিটি কেমন বা অ্যান্টেনার রিসেপশন কত স্ট্রং, যেটা আমরা একটা ফ্ল্যাগশিপ ফোন বা আমি পার্সোনালি যে যখন ফ্ল্যাগশিপ থেকে একটা মিড রেঞ্জ ফোনে সুইচ করেছি তখন কিন্তু এই ব্যাপারগুলো আসলে ইউজুয়ালি আমরা ফ্ল্যাগশিপ ফোনে খুব একটা হেডেক নেই না, কারণ আমরা ধরেই নেই যে সেগুলোতে আসলে সব থেকে বেস্ট অফ দ্য বেস্ট চিপসেট রয়েছে, সেগুলোতে বেস্ট অফ দ্য বেস্ট অ্যান্টেনার রিসেপশন রয়েছে। তো মিড রেঞ্জ ফোনগুলোর ক্ষেত্রে কী অবস্থা? ওয়েল, যেটা আমি শুরুতে বলেছি যে এখনকার যে মিড রেঞ্জের স্মার্টফোন এগুলো কিন্তু এখন দামে অনেকটা পার্থক্য হলেও আসলে কাজের দিক থেকে কিন্তু ফ্ল্যাগশিপের সাথেও যদি কম্পেয়ার করি অনেকটাই ক্লোজ হয়ে গেছে, অ্যাটলিস্ট ইউজেবিলিটির দিক থেকে। তো এটাতে আমি ফোন কলস রিসিভ করেছি এবং আউটডোর ইনডোর বিভিন্ন জায়গাতে আমার মনে হয় নিজে আমি কোনোবার কল ড্রপ বা আদার কোনো ইস্যু ফেস করেছি একবারের জন্য। সো বলতে পারেন যে আপনারা এখন এগুলোতে একেবারে ট্রাইড অ্যান্ড প্রুভেন, যেরকম আমরা ফ্ল্যাগশিপ ফোনগুলোতে এতদিন ধরেই নিতাম যে ভালো অ্যান্টেনার রিসেপশন বা ভালো কল কোয়ালিটি, নেটওয়ার্ক রিসেপশন বা 4G ইন্টারনেট এই সুবিধাগুলো পাবো, এই ফোনে অলমোস্ট সেমই ছিল, খুব একটা ডিফারেন্স আমি লক্ষ্য করিনি একেবারেই। ইনফ্যাক্ট আমি যে ফ্ল্যাটে থাকি সেখানেও কিছু কিছু সিম কার্ডে একটু সমস্যা হয় নেটওয়ার্কে, যেটা আমার আইফোন 13 মিনিতেও রয়েছে, সেটা এটাতেও ছিল। বাট এগেইন এটার ফল্ট আসলে ডিরেক্টলি এই ফোনের না, এটা ওই লোকেশনের। এনিওয়েজ, এছাড়া আরেকটা ব্যাপার যেটা, যে ফোন সাধারণত আমরা যখন আউটডোরে ব্যবহার করি তখন কিন্তু ভিজিবিলিটি একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায়, এবং ফ্ল্যাগশিপ ফোনে এই সমস্যাগুলো কোনোদিনও আমি ফেস করিনি। সেগুলোতে এখন 1000 nits প্লাস ব্রাইটনেস রয়েছে প্রত্যেকটা ফোনেই, ইনফ্যাক্ট কোনো কোনোটাতে তো এখন 2000 nits পর্যন্ত পাওয়া যায়। তো এগুলোতে অত হাই থাকে না, বাট অ্যাকচুয়ালি যখন আপনি ইউজ করবেন তখন আসলে 2000 nits দরকার রয়েছে কিনা এটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। বাট এটাতে আমি ভিজুয়ালি অ্যাটলিস্ট কোনো রকম সমস্যা ওরকমভাবে ফেস করিনি ডিরেক্ট সানলাইটেও, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি যখন বিভিন্ন জায়গাতে গিয়েছি আউটডোরে শ্যুট করেছি এই ফোনটাই মোস্ট অফ দ্য টাইম লাস্ট উইক আমার সাথে ছিল, এবং কোনো সিচুয়েশনে এরকম মনে হয়নি যে এটা ব্রাইটনেসের কারণে আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। তো এই ব্যাপারগুলো আমার মনে হয় কোনো ফ্ল্যাগশিপ ইউজারও যদি সেকেন্ডারি ফোন হিসেবে ব্যবহার করতে চায় এই ফোনটা
ফ্যান্টাস্টিক ফর দ্যাট। যদিও একটা জায়গাতে আমার ছোটোখাটো কমপ্লেইন একেবারে রিভিউতে বলেছি ছিল, সেটা হচ্ছে এদের ইউআই, ইউআইটা ডেফিনেটলি ইম্প্রুভ করা উচিত, এবং এই ইউআইতে অনেক অ্যাপ দেখতে একই রকম লাগে আমার কাছে। তো সেটিংস অ্যাপ খুঁজে পেতে আমার বেশ কষ্ট করতে হয়েছে, বা অন্যান্য অ্যাপ যদি বলি এখানে বেশ ব্লোটওয়্যার আসে অনেকগুলো, এগুলো আপনারা চাইলে আনইনস্টল করতে পারবেন, বাট আউট অফ দ্য বক্স এগুলো আসলে জিনিসটা একটু উইয়ার্ড লাগে। আর এছাড়া আপনারা এটা যেহেতু অ্যান্ড্রয়েড ফোন, আপনাদের পছন্দ মতো কাস্টমাইজও করে নিতে পারবেন, লাইক আপনারা নোভা লঞ্চার বা আদার বিভিন্ন অ্যাপ রয়েছে যেগুলো ব্যবহার করে ফোনগুলোর স্টক অ্যান্ড্রয়েডে লাইক একটা লোগো দিতে পারবেন। তো এই ফ্রিডম অ্যান্ড্রয়েড ফোনগুলোতে অলওয়েজই ছিল এবং এখনও রয়েছে। এরপর আমি যদি ব্যাটারি লাইফের কথা বলি, ফোনটা আমাকে ব্যাটারি লাইফেও কোনো রকমভাবে হতাশ করেনি। ইভেন আমি ওয়্যারলেস রিভার্স ওয়্যারলেস চার্জিং ব্যবহারের পরও এটাতে বেশ ভালো ব্যাটারি লাইফ ছিল, লাইক সোশ্যাল মিডিয়া ব্রাউজিং বা আদার্স যখন ব্যবহার করেছি বাহিরে গিয়ে, তখন কিন্তু মোস্টলি এটা 4G ছিল, এবং 4G আপনারা জানেন যে ব্যাটারি কনজাম্পশন কিন্তু বেশি হয় এবং ফোনও তখন হিট জেনারেট করে বেশি, যার কারণে ব্যাটারি ডিগ্রেডেশন রেট অনেক হাই হয়ে যায়। তো সেসব ইউজ কেস সিনারিওতেও আমি দেখলাম যে ব্যাটারি লাইফ আমার 13 মিনিট থেকে অ্যাটলিস্ট অনেক বেটার ছিল, বিকজ আপনারা জানেন যে মিনি ভার্সনের ফোনগুলোর সবথেকে বড় ড্রব্যাকে কিন্তু এই ব্যাটারি লাইফ। তো যদিও এটা একটা মিনির সাথে এটার কম্পেয়ার হয়ে যাচ্ছে, বাট আমি যেহেতু পার্সোনালি এই ফোনটা ব্যবহার করি, তো সেটার সাথেই সাধারণত আমার যে এক্সপিরিয়েন্স সেটাকে আমি রিলেট করার ট্রাই করেছি, এবং কিছু কিছু জায়গাতে এটা আমাকে আসলে মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স দিয়েছে, যেমন ব্যাটারি লাইফ তার মধ্যে একটা। তো ওভারঅল এই ফোনটা আসলে ডে টু ডে লাইফে যদি আপনি ফ্ল্যাগশিপ ইউজারও হয়ে থাকেন, সেই ক্ষেত্রেও আপনি অনেক ফ্ল্যাগশিপ ফিচার এই ফোনটাতে পাচ্ছেন, এবং এই ধরনের মিড রেঞ্জ যে ফোনগুলো রয়েছে মার্কেটে এখন এবং যেই প্রাইস রেঞ্জে ফোনগুলো আপনারা কিনতে পারবেন, লাইক এই ফোনটার দাম মনে হয় 28,000 টাকা, তো এই প্রাইস রেঞ্জে আসলে এত এত ফিচার, ইটস রিয়েলি অ্যামেজিং, স্পেশালি আমাদের যাদের বাজেট কম থাকে বাট আমরা ফ্ল্যাগশিপ সেই ফিচারগুলো চাই আমাদের ফোনে, সেই ক্ষেত্রে এই ধরনের ফোন আসলে হাইলি রিকমেন্ড করার মতোই ফোন। তো এটাই বেসিক্যালি ছিল এই ফোনটা নিয়ে আমার এক্সপিরিয়েন্স গত প্রায় 1 সপ্তাহ একেবারে কোনো রকম আদার্স ফ্ল্যাগশিপ ব্যবহার না করে শুধু একটা মিড রেঞ্জ নিয়ে সার্ভাইভাল, এবং আমার মনে হয় এই টেস্টে ফোনটা একেবারে উতরে গেছে। এই বাজেট রেঞ্জের অন্য অনেক ফোন রয়েছে যেগুলোতে ফিচার অবশ্যই অনেক অনেক ভালো, বাট চার্জিংয়ের ক্ষেত্রে এটা যেই ফিচারগুলো অফার করছে এটা আমার মনে হয় ক্লোজ টু এনি ফ্ল্যাগশিপ ফোনস। তো সেই দিকটাই বেসিক্যালি আমি সবথেকে বেশি এনজয় করেছি এবং আমার কাছে মনে হয়নি যে কোনো কিছু মিস করছি। হ্যাঁ, ক্যামেরা সেকশনে অফকোর্স এরা আমি কোনো ফ্ল্যাগশিপের সাথে কম্পেয়ার করলে এটা অনেকটা পিছিয়ে থাকবে, তো সেই দিকটাতে আমি এভাবে ডিটেলে গেলাম না। এটা আপনারাও বোঝেন যে আসলে দামের সাথে পার্থক্য হলে কিছু জায়গাতে কর্নার কাট থাকবে, যেটা এটাতে ছিল, বাট আদার দেন দ্যাট it was really a good experience. তো ফোনটা রিকমেন্ড করার মতোই একটা ফোন, এবং আপনারা যারা ফ্ল্যাগশিপ ফোনের স্বাদ অল্প দামে নিতে চান, যদিও কিছু জায়গাতে আবারও পারফরমেন্স এবং ক্যামেরাতে কিছুটা ড্রব্যাক রয়েছে, আদার দেন দ্যাট আপনারা এই ফোনটাতে অলমোস্ট সেসব ফিচার পেয়ে যাবেন। তো এই ছিল বেসিক্যালি আমার এক্সপিরিয়েন্স ইনফিনিক্সের এই নোট 30 নিয়ে। আপনাদের কাছে এই ধরনের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, এবং পরবর্তীতে অন্য কোনো ফোন নিয়ে এই ধরনের কোনো ডে ইন লাইফ ভিডিও চান কি না সেটাও কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।